উচ্চতে আছে পৃথিবী থেকে তো সেই অবস্থাতেই রয়েছে এখন পর্যন্ত আসলে এটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে আছে কোথায় করবে কোথায় করবে নি অনেক মানে ধোয়াশা রয়েছে আসলে কোথায় পড়তে পারে তো সেই বিষয়ে যেটা হলো বাংলাদেশে পড়ার একটা গুজো সোডিয়াস ছিল যে বাংলাদেশে পড়তে পারে করতে পারে মোটামুটি ফেসবুক পোস্ট আসলে মিড়িতে দেখেছিলাম যে পড়তে পারে এখন একটা আভাস অনেকে দিছিলেন তো সেই বিষয়টা আসলে বাংলায় উপর দিয়ে বা এই রুটতে হয়তো যাচ্ছে বা যাচ্ছে ছিল না যাই হোক সেই জন্য একটা আভাস দেখেছিলাম যে অনেকের মধ্যে ফেসবুক

থেকে দিকে অতিক্রম করে নিউজিল্যান্ডের দ্বীপ অঞ্চলকে আসলে মূলত বলা হয়েছে যে নিউজিল্যান্ডের অঞ্চলে পড়তে পারে তবে একটা বিষয় এখানে জানিয়ে রাখি যে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশ আহ বা যেখানেই পড়ুক না কেন এটা এখনো বাতাসের বায়ুসীমা যেটা পৃথিবীর বায়ুসীমা যেটা ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সীমাটা ঘনত্বটা বেড়ে থাকে এই বায়ুসীমাতে যখন প্রবেশ করবে তারপরে আসলে কোথায় পড়বে সেটা নির্ধারণ করবে আর এখনো পর্যন্ত লাইভ লাইভ এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের এখান থেকে তো এখন মতো যেটা বলা হয়েছে সো এটা নিউজিল্যান্ড এবং ওই বলা বলেছে নিচের যে স্কলটা আছে এই স্কলটা পড়লে আপনার বিস্তারিত বুঝতে পারেন যারা ইউটিউবে দেখছেন অলরেডি তো জানেনি আমি একটু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করলাম এখন এই মুহূর্তে মুহূর্তে আসলে এখন সকাল সাড়ে ছয়টা বাজে ছয়টা বাজে এই সময়ে এখনও পর্যন্ত ১৮৪ কিলোমিটার উপরে আর কি পৃথিবী থেকে উপরে অবস্থান করছে সে গতকালকে রাতেও আমরা একশো কিলোমিটার দেখেছিলাম সেটা আপ ডাউন করতেছে কখনো কখনো আরও কিছুটা নেমে আসতেছে সে বিভিন্ন অঞ্চলের পরে নির্ভর করতেছে তবে এক্ষেত্রে একটা আশার বাণী চীন দিয়েছে বেইজিং থেকে বলা হয়েছে যেটা হলো এটা যখন বায়ুমন্ডলে প্রবেশ করবে তখন এটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা আসলে খুব বেশি মানে ক্ষয়ক্ষতি হবে বা এরকম এক ওনারা বলছেন যে ক্ষয়ক্ষতি হবে না এরকম একটা আশ্বাস দিয়েছে জানি না কি হবে তবে এর আগে গত এক বছর আগেও চীনের আরও একটা রকেট আমরা এই ধরনের দেখেছিলাম যে ভূপতিত হয়েছিল এবং সেখানে কম্বোডিয়া বা এরকম একটা রাষ্ট্রের বেশ কিছু বাড়ি ঘরে পড়েছিল কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল ওখানে তো এটাতে এবার বলা হচ্ছে যারা যখন বায়ুমন্ডলের মধ্যে পড়বে মানে পৃথিবী থেকে ষাট সত্তর কিলোমিটার উপরে যখন আসবে তখন এটা বায়ুমন্ডলে চাপে বা তখন এটা ব্রাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ব্রাস্ট হয়ে যেতে পারে এখানে মানে মানুষের বা যানমালের ক্ষয়ক্ষতিটা একেবারেই হবে না সো এই মোটামুটি অনেকেই এটা বলছেন এখন কতটুকু এটা পড়তে পারে কোন দেশে পড়তে পারে এখনো কনফার্ম হওয়া যাচ্ছে না কারণ বায়ুমন্ডলে আসার পরে এটা কোন দিকে ভূপাতিত হবে কোন দিকে ঘুরবে সেটা আসলে নির্ভর করবে তার পরবর্তীতে যেখানে দেখতেই পারছেন আপনারা এখন একশো তিরাশি কিলোমিটার তিন নম্বর যে কলমটা আছে এখানে একশো তিরাশি কিলোমিটার আসলে এটা অবস্থান করছে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে আপনারা এখন ট্রাকিংটা দেখতেই পারছেন এখন কোন জায়গাটাতে আসলে অবস্থান করছে তো এই ক্ষেত্রে নর্থ আমেরিকা একটু সতর্কতা দেওয়া হয়েছে ওদিকে আরও কিছু বিষয় আমি যদি নিচের স্কলটাকে আপনাদের দেখিয়ে দিই তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হতে পারবো যে আমেরিকা সাউথ অফ নিউ ইয়র্ক এবং অল আমেরিকা অস্ট্রেলিয়া পার্ট অফ সাউথ এশিয়া সাউথ অফ জাপান এবং ইউরোপকে কিছুটা বলা হয়েছে ইতালি অনেকে বলছিলেন যে ইতালিতেই পড়বে ইতালিতেই পড়বে বাট সেরকম কাউকে ভাবে বলা হয়নি গ্রিসকে উল্লেখ করা হয়েছে কিছুটা তো এই ক্ষেত্রে আসলে ফাইনালি এখন পর্যন্ত বিজ্ঞানীদের যেটা ধারণা সেটা আসলে নিউজিল্যান্ড কে বেশি ফোকাস করা হয়েছে নিউজিল্যান্ডের অঞ্চল রয়েছে সেখানে পড়ার সম্ভাবনা রয়েছে তবে চীন যেটা বলছে এখনো পর্যন্ত যদিও সম্ভব কিছু বলা হয়েছে নাসা থেকে শুরু করে যারা স্পেস গবেষণা নিয়ে বেশি কাজ করে বা তারা কয়েকটা দেশের এই স্পেস ইউনিট গুলো আসলে এটা ট্রাকিং করে চলছে এখনো পর্যন্ত বায়ুমণ্ডলে আসার পরে আসলে কনফার্মেশন দেওয়া যেতে পারে যে কোথায় পড়তে পারে এটা দেখা যাচ্ছে গতকালকে একশো পঞ্চান্ন কিলোমিটার উপরে ছিল এখন কিন্তু এটা একশো কিমিটার উপরে অবস্থান করছে একটু আপ ডাউন দেখতে পাচ্ছি আমরা ফাইনালি কোথায় পড়বে বা কোথায় না পড়বে এখনো পর্যন্ত বলা যায়ছাড়া আজকে সকাল পর্যন্ত পড়ার কথা ছিল এখন প্রায় 7টা বাজে তো আজকে ভোরই শুনেছিলাম পড়বি পড়বি সেটাও পড়েনি বাংলাদেশে অনেকে বলছিল যে সোশ্যাল মিডiate বাংলা পড়তে পারা বাংলা পড়ার সম্ভাবনা আসলে নাই বা এখনো পর্যন্ত সেরকম সম্ভাবনা দেখা যায়নি যারা সোশ্যাল মিডিতে বলেছিল এটা একান্তই ব্যক্তিগত এটাই আসলে টপিক ছিল যে বাংলাদেশের অবস্থান কি এখন এই রকেটের ধ্বংসাবশেষ ক্ষেত্রে তবে আসার বাণী হলো বাংলাদেশের যে রেখা আছে সেই রেখার উপর দিয়ে আজকে সকাল থেকে পাঁচটা আঠাশের মধ্যে এটা অতিক্রম করে গেছে এখন পর্যন্ত বাংলাদেশের যদি কোনো অবস্থান তৈরি হয় সেটা অবশ্যই আমরা আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এটাই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন তো আপডেট আরও দিতে থাকবো আমাদের পেজে সবাই লাইক কমেন্ট করে রাখেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার তারা পাইবে আল্লাহাস